চিংড়ি চপ বানানোর জন্য আমাদের লাগছে চিংড়ি মাছ, আলু সেদ্ধ। এখানে আমি সুজি আর বেসন নিয়ে নিয়েছি একসঙ্গে মিক্সড করে, গরম মশলা, ভাজা মশলা, লঙ্কা, কুচানো রসুন, কুচানো পেঁয়াজ, আর আমি এখানে একটা আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছি। আর আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। কড়াইয়ে আমি সর্ষের তেল নিয়ে ওটাকে প্রথমে গরম করতে দিয়ে দিয়েছি। আমি আগে মশলাটা বানিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম, রসুনগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচানোটা। পেঁয়াজগুলোতে গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে, এবার আমি আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের সামান্য পেস্ট, সামান্য পরিমাণ নুন, খুব অল্প হলুদ। দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর গরম মশলাটা। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। রান্নাতে আমাকে হেল্প করছে শুভ। আলুর মশলাটা আমার বানানো হয়ে গিয়েছে, এবার গ্যাস বন্ধ করে দেবো। আমি গোল গোল করে এটাকে চপের আকারে নিয়ে নিয়েছি। আমি এবার এটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে নেব। যে ডাস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি এটাকে ভালো করে র্যাপের মতো করে নেব। আমার কোটিংগুলো হয়ে গিয়েছে, এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে এটাকে ভেজে নেব। ওই কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে চপগুলোকে ছেড়ে দেব। একদিকটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে উল্টে দেব। চপগুলো ভাজা হয়ে এসছে, এবার এগুলোকে আমি তুলে নেব। চপটা আমি সার্ভ করে দিয়েছি। আরও এই ধরনের রান্না পেতে আমার চ্যানেলটাকে শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। বাই।